নমস্কার সকলকে স্বাগত ডিজিটাল বাংলায় আমি আপনাদের সঙ্গে বিপাশা এই মুহূর্তে যে বিশেষ খবরের দিকে চোখ রাখব রবিবার ছিল কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে অন্তর্গত কলেজগুলি পাস কোর্সের পরিবেশ বিদ্যার পরীক্ষা দুপুর 1টা থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও প্রশ্নপত্রে বিভ্রাটে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয় কলেজগুলিতে কোচবিহার ঠাকুর পঞ্চানন মহিলা মহাবিদ্যালয় আচার্য বজেন্দ্রনাথ শীল কলেজ সহ প্রতিটি কলেজে কর্তৃপক্ষ বেলা 1:45 নাগাদ প্রশ্নপত্রের খাম খুলে দেখতে পান সেখানে একটি কাগজে লেখা রয়েছে সংশ্লিষ্ট বিষয়ের অধ্যাপক অধ্যাপিকারা প্রশ্ন বা প্রজেক্ট দেবেন ছাত্রছাত্রীদের অভিযোগ রয়েছে যে এই বিষয়টির সম্পর্কে অবগতই ছিলেন না সংশ্লিষ্ট অধ্যাপক অধ্যাপিকারা এই পরিস্থিতিতে চরম বিপাকে পড়তে হয় কলেজ কর্তৃপক্ষকে বলে খবর এই খবর প্রকাশ্যে আসার পরই উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে পরীক্ষা দিতে আসা ছাত্রছাত্রীদের মধ্যে রীতিমতো বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি হয় পরবর্তীতে কলেজ কর্তৃপক্ষের হস্তক্ষেপে প্রশ্নপত্র হাতে পান পরীক্ষার্থীরা এবং আশ্চর্যজনকভাবে দেখা যায় যে পরীক্ষা দেওয়ার জন্য নির্দিষ্ট কোনো ঘরে বসেনি তারা কলেজের মাঠ থেকে শুরু করে রাস্তার ধারে যেখানে পেরেছেন সেখানেই পরীক্ষা দিতে দেখা গেছে তাদের এবং এমনই পরিস্থিতি দেখা গেল কোচবিহার ঠাকুর পঞ্চানন মহিলা মহাবিদ্যালয়ের উল্টো দিকে দেখা গেল যে মৎস্য দপ্তরের মাঠে বসে পরীক্ষা দিচ্ছেন ছাত্রীরা এবং আপনাদের জানিয়ে রাখি যে এই প্রসঙ্গে কলেজ কর্তৃপক্ষের সাথে কথা বলতে গেলে তারা এড়িয়ে যান সংবাদ মাধ্যমকে এবং দেখুন সেই এক্সক্লুসিভ ভিডিও না আমি কিছু বলবো না বলার মতো আমাদের টেকনিক্যাল আছে কারণ ইউনিভার্সিটি পরীক্ষাটা কন্ট্রোল করছে আমরা শুধু আপনারা দেখছেন সেই এক্সক্লুসিভ ভিডিও যেখানে আমাদের ডিজিটাল বাংলার সাংবাদিক কলেজ কর্তৃপক্ষকে এই বিষয়ে প্রশ্ন করলে তার ঠিক এড়িয়ে যান এই প্রশ্নকে ছাত্রদের থেকে বলছেন মানে একটা কথা যেটা মানে কি মেন কথা যেটা ছিল যে কোশ্চেন যেটা ইউনিভার্সিটি থেকে দেওয়া হয়েছে সেটা এখান থেকে দেওয়া হয়েছে কি বলবেন আমি কিছু বলবো না দেখুন তাদের কথা তারা কিন্তু ক্যামেরাকে অফ করতে বলছেন এবং সাংবাদিকের প্রশ্নপত্র রীতিমতো এড়িয়ে যাচ্ছেন এক্সক্লুসিভ ভিডিও সেই ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন ডিজিটাল বাংলার পর্দায় যেখানে ডিজিটাল বাংলার সাংবাদিকের প্রশ্ন এড়িয়ে যাচ্ছেন কলেজ কর্তৃপক্ষ থেকে বলছেন মানে একটা কথা যেটা মানে কি মেন কথা যেটা ছিল যে কোশ্চেন যেটা ইউনিভার্সিটি থেকে দেওয়া হয়েছে সেটা এখান থেকে দেওয়া হয়েছে কি বলবেন আপনারা শুনলেন সেই কথা যে কলেজ কর্তৃপক্ষ কিন্তু স্পষ্ট বলে দিলেন যে ক্যামেরা অফ করতে অর্থাৎ রীতিমতো সাংবাদিকের প্রশ্ন এড়িয়ে যাচ্ছেন এবং এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার চেষ্টা করছেন কিভাবে দেখছেন আপনারা সেই এক্সক্লুসিভ ভিডিও শুধুমাত্র ডিজিটাল বাংলা পর্দায় যে যখন ডিজিটাল বাংলার সাংবাদিক কলেজ কর্তৃপক্ষকে প্রশ্ন করে এই বিষয়ে কি বলা হয় তখন কিন্তু কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে কিছুই বলা হয়নি এবং ক্যামেরা অফ করতে বলা হচ্ছে বলা হচ্ছে ক্যামেরা অফ করো আমি কিছু বলবো না রীতিমতো এই ব্যবহার কিন্তু দেখা গেল কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে আপনারা দেখছেন রীতিমতো বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়েছে সব কলেজগুলোর সামনে এবং যখন পরীক্ষার্থীরা জানতে পারেন যে এই বিভ্রাট দেখা যায় তখন তাদের মধ্যে এক প্রকার উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে কলেজ কর্তৃপক্ষের হস্তক্ষেপে প্রশ্নপত্র হাতে পান পরীক্ষার্থীরা এবং আশ্চর্যজনকভাবে যেটা বিষয় দেখা গেল যে পরীক্ষা দেওয়ার জন্য নির্দিষ্ট কোনো ঘরে বসেনি তারা কলেজের মাঠ থেকে শুরু করে রাস্তার ধারে যেখানে পেরেছেন সেখানেই পরীক্ষা দিয়ে দেখা গেছে তাদের এবং এই এমনই পরিস্থিতি দেখা গেল কোচবিহার ঠাকুর পঞ্চানন মহিলা মহাবিদ্যালয়ের উল্টো দিকে সেখানে মৎস্য দপ্তরের মাঠে বসে পরীক্ষা দিচ্ছেন ছাত্রীরা দেখছেন সেই চিত্র রাস্তাঘাটে যেখানে পেরেছেন যে যেখানে পড়েছেন সেখানেই বসে পরীক্ষা দিচ্ছেন আমরা শুনবো এই বিষয়ে ছাত্রছাত্রীরা ঠিক কি জানিয়েছে একটা প্রশ্ন পাঠানো হয়েছিল সেই প্রশ্নটা ছিল না আমাদের ওখানে পরে কলেজের অফিসের কাকুরা সেই প্রশ্নটা আমাদেরকে দিয়েছে সেই প্রশ্নের উত্তরটা আমরা লিখেছি লিখে খাতাটা জমা দিয়েছি এ নিয়ে আমরা কোনো বিক্ষোভ করিনি কিন্তু আমার কাছে তো তথ্য আছে যে বিক্ষোভে একটা ঘটনার সম্ভব একটা না এই নিয়ে একটা ঝামেলা হয়েছিল আমরা কলেজে এসে কাকুদের কাছ থেকে জিজ্ঞাসা করেছি অফিসের কাকুদের এবং যে ডিপার্টমেন্টের পরীক্ষা ছিল সেই ডিপার্টমেন্টের ম্যাডামের কাছে তারা আমাদেরকে সঠিক তথ্যটা দিয়ে দিয়েছিল বলে কোনো বিক্ষোভ হয়নি
তো কি মনে হয় যে পরীক্ষাটা যদি ঠিকভাবে না দিতে পারতো বা কোশ্চেন যদি কলেজ কর্তৃপক্ষ যদি ঠিকভাবে আপনাদের সবাইকে সহযোগিতা না করত তাহলে কি একটা বিক্ষোভের রূপ দেখা দিত কি বলবেন অবশ্যই এই ব্যাপারে বিক্ষোভটা দেখা দিতে পারত কারণ এই ব্যাপারে যে আমাদের প্রশ্নটা না হলে সেমিস্টারে আমাদের ব্যাক চলে আসতো এই কারণে বিক্ষোভটা দেখা দিত কিন্তু যেহেতু আমাদের কলেজ কর্তৃপক্ষরা এই ব্যাপারটা কিছু করেনি তার জন্য আমাদের কলেজ থেকে বিক্ষোভে দেখা দেয়নি এবং আরেকটা জিনিস দেখলাম যে বেশ কিছু ছাত্রছাত্রীদের মুখে আমি যখন তাদের ভিজুয়াল তুলে যাই সেখানে আমাকে বাধা দেওয়া হয় কেন ভিজুয়াল তুলতে বাধা দেওয়া হয় কি কারণ কি তারা সেভাবে ঠিকমতো বলতে পারছে না হয়তো পরীক্ষার টেনশনে তারা কিছু বলতে পারছে না এই বিষয়ে বাধা দেওয়া হয় পরীক্ষা কি ঠিকভাবে হয়েছে এখন অবশ্যই পরীক্ষা ঠিকমতো হয়েছে সবাই একের পর এক এসে জমা দিচ্ছে এ এল দাস এন্ড সন্স করোনা আবহে সমস্ত রকমের স্বাস্থ্যবিধি মেনে আমরা প্রস্তুত আপনাদের সেবায় আমাদের এখানে পাচ্ছেন নিত্য নতুন ডিজাইনের ছেলে ও মেয়েদের সমস্ত রকম রেডিমেড পোশাক সহ আকর্ষণীয় শাড়ির কালেকশন আজই আসুন এ এল দাস এন্ড সন্সে দাস ব্রাদার্স চৌপতি কোচবিহার